আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের ভিডিওতে বলছিলাম আমার পাখির কলোনিতে কিছু নতুন পাখি আনব, আজকে সেই পাখিগুলো আনছি, তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য। এটা হলো অ্যালবিনো রেড আই। অ্যালবিনো রেড আই একটাই পাইছিলাম, আর এই পাখিগুলো কালেকশন করছি আমার স্থানীয় এক দোকান থেকে। বললো তো পাখিগুলো খুবই ভালো, দোকানদারও তো সবাই বলে ভালো, দেখি কীরকম ভালো। সবগুলোই রানিং পেয়ার। এটা হলো ক্লাসিক কালারফুল, এটাও ক্লাসিক, এটা মেল, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভ এবং অনেকটা চঞ্চল চালু। পাখিগুলো ছাড়ার পর ওরা অনেক দৌড়াদৌড়ি শুরু করছে, হয়তো এর আগে এরকম খোলামেলা পরিবেশ ওরা কখনো পায় নাই, যার কারণে ওদের ছাড়ার পর ওরা অনেক দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করতে করতে হাঁপায় গেছে, এমনকি এত পরিমাণ দৌড়াদৌড়ি করছে ওরা প্রায় 5-6 ঘন্টা ধরে কোনো খাবার পানি কিচ্ছুই খায় নাই। নতুন পরিবেশের সাথে ওদের মানিয়ে নিতে আরও কিছু দিন সময় লাগবে, ইনশাল্লাহ আশা করি পরে সব ঠিক হয়ে যাবে। এখন বর্তমানে 3 প্রকার পাখি আছে, বাজরিগা, ফিন্স, ডায়মন্ড আপ। সামনে আরও কিছু পাখি কালেকশন করার ইচ্ছা আছে, দেখি আল্লাহ কতটা ইচ্ছা পূরণ করে। তবে সমস্যা হলো, অনেকে বলতেছে কলোনিতে একসাথে পাখি পালন করলে নাকি বিভিন্ন সমস্যা দেখা দেয়, ওরা মারামারি করে, তারপর ডিম পাড়তে ঝামেলা করে, আরও অনেক সমস্যা। তবে এই অভিজ্ঞতা আমার এখনও হয় নাই, আমি ওদেরকে এখনও দেখি না এরকম কিছু করতে। তবে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তখন তো আবার বিপরীত কিছু করতে হবে। এখন আপাতত সবাই খুব ভালো আছে, মিলেমিশে আছে, ঠিকমতো খাবার খাচ্ছে, কারোর সাথে কারো কোনো গ্যাঞ্জাম নাই। ফিন্সগুলাও ডিম পারবে হাড়ের ভিতর কিছুদিনের ভিতরই ইনশাল্লাহ। ডায়মন্ড আপ ওরাও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। বাজরিগা তো মাত্র আনলাম, ওদের তো পরিবেশের সাথে মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে, হয়তো ওরাও 15 দিন 1 মাস এর ভিতরে ডিম পাড়তে পারে। আর ওদের খাবার হিসেবে আমি দিছি যেগুলো ওদের সব সময় খায়, চীনা কাওন, মিলেট, সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো মিক্সচার করে ওদেরকে আমি খাবার দিছি। তবে ফিন্সে এগুলো সব খাবার খায় না, ফিন্স পাখি শুধু খায় চীনা কাওন, এগুলাই বেশি খায়, ধান খায় না, ধানও এটা শুধু বাজরিগা ওরাই খায়। তবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে। আর অনেকে জানতে চাইছিলেন আমার বর্তমানে খরগোশের কী অবস্থা, খরগোশের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে, এখন ওরা অনেক বড় হয়ে গেছে। আপনারা আগে যে ভিডিওতে দেখছিলেন ওদেরকে খুব ছোট ছোট, কিন্তু এখন ওরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখন ওরা নিজেরা খেতে পারে। ওদের মায়ের দুধ এখন আর তেমন খায় না, ওদের বয়স 2 মাসের কাছাকাছি। ফিমেলটা কিছুদিনের ভিতরে আবার বাচ্চা দিবে, মেলটাকে আমি আলাদা রাখছি যাতে ওর কোনো সমস্যা না হয়, কারণ ওরা একসাথে থাকলে সারাদিন শুধু ওরা মিটিং করতে চায়, তাই ঝামেলা করে আর ফিমেলটাকে খুবই ডিস্টার্ব করে, যার কারণে ওদেরকে আলাদা রাখছি, ওদেরকে আলাদা রাখছি। মাশাআল্লাহ দেখুন খরগোশের বাচ্চাগুলো কত কিউট, মানে ওরা সবসময় আদর পেতে চায়, মানুষ দেখলে ওদের কাছে যায়, ওরা ভয় পায় না। এখন আমি ওদেরকে আটকিয়ে রাখবো যেহেতু আপনাদের দেখানোর জন্য খাঁচাটা খুলছিলাম। আর আমার যে সোনালী মুরগি আপনাদেরকে আগে দেখাইছিলাম সেই ছোট ছোট অবস্থায় ছিল, সেগুলো এখন মাশাআল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে, এবং আমি ওদেরকে সম্পূর্ণ দেশি মুরগির মতো লালন পালন করব, যার কারণে আমি ওদেরকে এখন শুধু ধান খাওয়াই। এর আগে আমি যখন দেশি মুরগি পালতাম তখন তো আপনারা সবাই জানতেন দেশি মুরগি আমি কীরকম পালতাম, শুধু ধান, গম, ভুট্টা এগুলোই আমি খাওয়াতাম, এবং ন্যাচারালভাবে ওরা সারাদিন ছাড়া থাকতো, ঘাস পাতা এগুলো খাতো, ঠিক তেমনভাবে আমি সোনালী মুরগিগুলো পালন করতেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।